আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনাই কেন্দ্রের প্রধান লক্ষ্য, সর্বদল বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে বিজেপি কর্মীদের বাড়ি পৌঁছে গেল সিবিআই এর দল। সিআইডির চালে বিস্ফোরক রাখার দায়ে গ্রেপ্তার দুই, উদ্ধার 4,250 কোটির বিস্ফোরক। কেন্দ্রের বেসরকারিকরণের সিদ্ধান্তে এবার সুর চলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দিলেন দেশের সম্পদ এইভাবে বেচে দেওয়া যায় না। দলের নিষ্ক্রিয় কর্মীদের তালিকা তৈরিতে উদ্যোগী হল বিজেপি, একই সঙ্গে তৈরি করা হবে সক্রিয় কর্মীদের তালিকাও। কেন্দ্রের অ্যাসেট মনিটাইজেশন নীতির তীব্র বিরোধিতা করলেন রাজ্যসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে। কেন্দ্র সরকারি সম্পত্তি কিছু পুঁজিপতির কাছে বেচে দিতে চাইছেন বলেই তোপ ডাকলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই বলে আবারও সোচ্চার হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিশেষত চুক্তিভিত্তিক শিক্ষকদের রাজ্যে শোচনীয় হাল বলেই মনে করলেন তিনি। অভিনব উদ্যোগ নিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের আওতায় থাকা যুবকদের নিয়ে 3 দিনের কর্মশালার আয়োজন করল দিল্লি পুলিশ। বিশেষ করে বেকার যুবকরা কিভাবে নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন তাই ছিল কর্মশালার মূল আলোচ্য বিষয়। কর্মশালার উদ্বোধন করলেন দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্তানা। আফগানিস্তান থেকে 82,000 মানুষকে নিরাপদে ফেরানো হয়েছে দেশে, দাবি করলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এর বাসভবনের সামনে ধর্নায় বসলেন বিএড এবং টেটের শিক্ষকরা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে হাজির হয়েছিলেন কাজের দাবিতে।